সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের অন সেকেন্ড স্কুলে। আজকে আমরা তোমাদের 15তম সপ্তাহে নবম শ্রেণী গণিতের অ্যাসাইনমেন্টের আমরা সলিউশন দেখব। তো তাহলে চলো আর কথা না বাড়িয়ে শুরু করি। অ্যাসাইনমেন্ট বা নির্ধারিত কাজ, এটা তোমাদের 4 নম্বর কাজ। অধ্যায় অধ্যায় শিরোনাম হচ্ছে সপ্তম অধ্যায়ে ব্যবহারের জ্যামিতির একটা কাজ দেওয়া হয়েছে। তো নির্ধারিত কাজটা এবার দেখি। একটি কাঠের বক্সের দৈর্ঘ্য 30 সেন্টিমিটার এবং প্রস্থ 16 সেন্টিমিটার। নিচের প্রশ্নগুলো সমাধান করো, অর্থাৎ এইটুকুর ওপর ভিত্তি করে নিচের প্রশ্নগুলো সমাধান করতে হবে। 4টা প্রশ্ন। নিচের প্রশ্নগুলোর মধ্যে প্রথমটা হচ্ছে যে কাঠের বক্সের দৈর্ঘ্যের 1/3 অর্থাৎ 1/3 অংশের সমান পরিসীমা বিশিষ্ট একটি সমবাহু ত্রিভুজ আঁকো। অঙ্কনের চিত্র আবশ্যক, অবশ্যই চিত্র সহ দিতে হবে। 2 নম্বর, একটি সমকোণী ত্রিভুজ অঙ্কন করা যাবে ও ত্রিভুজ কাঠের বক্সের অর্থাৎ বক্সের দৈর্ঘ্যের 1/6 অংশ এবং ভূমি কাঠের বক্সের প্রস্থের 1/4 অংশের সমান। অঙ্কের চিত্র আবশ্যক। 3 নম্বর, একটি বর্গক্ষেত্র অঙ্কন করো যার প্রত্যেক বাহুর দৈর্ঘ্য কাঠের বাক্সের প্রস্থের 1/4 অংশের সমান। এখানেও চিত্র সহ দিতে বলছে। এবং সর্বশেষ 4 নম্বর, বলা হয়েছে যে কোনো চতুর্ভুজে কর্ণদ্বয়ের দৈর্ঘ্য যথাক্রমে কাঠের বক্সের দৈর্ঘ্যের 1/5 অংশ এবং প্রস্থের 1/4 অংশের সমান হলে চতুর্ভুজটি অঙ্কন করো। তো আমি 4টায় তোমাদের চিত্র সহ ব্যাখ্যা বিশ্লেষণ দিয়েছি। তোমরা যদি বুঝতে না পারো তাহলে আমাকে কমেন্ট করবে, আমি তোমাদেরকে বুঝিয়ে দেবো। আশা করি তোমরা যদি সম্পূর্ণ ভালোভাবে লিখতে পারো, ইনশাআল্লাহ তোমরা অবশ্যই ভালো মার্ক পেয়ে যাবা। তো আমি তোমাদেরকে বলি, আবারও বলি, তোমরা জানো যে আমাদের ষষ্ঠ থেকে দশম শ্রেণী পর্যন্ত সমস্ত অ্যাসাইনমেন্টের সলিউশন পাওয়া যাচ্ছে। তো যারা এখনও সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ সাবস্ক্রাইব করো, আর যারা অলরেডি করেছো তাদের থ্যাংক ইউ সো মাচ। তাহলে চলো আর কথা না বাড়িয়ে শুরু করি। লেটস স্টার্ট। প্রেস দ্য বেল আইকন অন দ্য ইউটিউব অ্যাপ এন্ড নেভার মিস অ্যানাদার আপডেট।